বৈষ্ণবী বৌ নমো, আপনারা একটু এগিয়ে গেছেন না, তাহলে মায়েরা যারা পিছনে বসবে আর ছেলেরা আপনারা একটু এগিয়ে আসুন। বন্দে জগত প্রিয় করো করুণাম তারো। আপনি সামনে যান, সামনে সামনে শ্রী কৃষ্ণ করুণা সুন্দরপতি গোপেশ গোপিকা কন্ত রাধা কন্ত বৃন্দাবন বিলাস নমন চন্দ্র দামা বিরাম রাধা স্কন্দন শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 যাহার করুণালে শ্রী ভগবৎ করুণালয় সেই পরমারাধ্যানন্দ রাধা কৃষ্ণ প্রেমতি ভগবত ভিন্ন প্রকাশ ভগবত প্রেম ভক্তি দাতা সদাশি গৌড়ীয় বেদান্ত সমিতি প্রতিষ্ঠা দেবাদক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের শিবাগপতি সর্বাগ্রী ভক্তিপূর্ণ তিনি কৃপা করুন নিত্যকাল যেন তাহার মহিমা শ্রী বৈষ্ণব মহিমা শ্রী ভগবান মহিমা কীর্তন করে জীবন শ্রী বৃন্দাবন দাস কৃষ্ণ আশ্রম একটি চন্দন ঘষে দাও নি, চন্দন দিতে হয় তো পাঠ কীর্তনের জায়গায় চন্দন ঘষতে হয়। মা এটা কত করবে, এত ভূমাদের শিখতে হবে এসব পাঠের কাছে চন্দন ফুল মালা শুনে রাখো বৌমা। এই পাঠের কাছে সব দিতে হয় চন্দন ফুল তুলসী আর রাত্রে দেবে যখনই পাঠ হবে বাড়িতে চন্দন তুলসী ফুল মালা এইগুলো দিবে। তোমাদের এবার শিখতে হবে, তোমরা এই পথে এসো আর কি, ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই, যে কোনো ব্যবসাধারী জীবন নির্বাহ করে মুখে বলো হরি হরি এই মাত্র ভিক্ষা চাই। সবচেয়ে বড় দান হলো ধর্মদান, অর্থদান দান, কিন্তু তার চেয়ে বড় হলো আপনার ধর্মদান। একটি জীবকে যদি
আপনি ধর্ম কথা শুনিয়ে তাকে ধর্মপথে চালিয়ে যদি গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারেন, এই চিল্লার দান নেই। এই জন্য মহাপুরুষকে প্রণাম করছে রূপ গোস্বামী, নম মহাপদান নায়ক কৃষ্ণ প্রেম প্রদায়ক। মহাপুরুষ তো কাউকে লক্ষ টাকা দিয়ে যাননি কাউকে, তা তিনি মহাপদান না কি করে হবে? কৃষ্ণ রূপ গোস্বামী প্রণাম বলছেন ভক্তি গোস্বামিত সিন্ধু গ্রন্থে, নম মহাপদান নায়ক কৃষ্ণ প্রেম প্রদায়ক কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে ঘোর উদ্দেশ্যে নমো মহাপদান নায়ক। মহাপ্রভু প্রণাম করছেন চৈতন্য চৈতন্যতে আছে এই বলে যে নমো মহাপদান নায়ক। অর্থাৎ এক পয়সা কাউকে দেননি মহাপ্রভু, কাউকে এক পয়সা দিয়েছেন কি? কিন্তু তাকে মহাপদান নয় কেন বলা হলো? এই জন্যেই বলা হলো যে তিনি ধর্মদান করে তিনি কৃষ্ণকে দান করে দিয়েছেন। কৃষ্ণতুল্য তার বস্তু নেই, তার বাড়ি গাড়ি এই হরিনাম প্রচার করে, এই হরিনাম দিয়ে হরি মানে যেই নাম সেই কৃষ্ণ। তা কৃষ্ণ নাম দেওয়া মানে কৃষ্ণকেই দেওয়া, তিনি সকলকে কৃষ্ণকেই দিয়ে গেছেন। তুলা ব্রত করেছিল সত্যভামা লোকের যে স্বামী সহাগিনী হবে বলে নারদ ঋষি বলেছিলেন যে এই তুলা ব্রত করলে স্বামী সহাগিনী হওয়া যায়, তাহলে কী করতে হবে বলে এই নিয়ম পালন করবে, আর ব্রত শেষের দিনে স্বামীর ওজনের মানে কৃষ্ণের ওজনের সোনা দান করতে হবে। এখন ওখানে দান গ্রহণকারী ঋষি শ্রেষ্ঠ নারদ জীবনে হাজি, তা বললেন যে তাহলে তো তুলা ব্রত সমাপ্ত হলো, তা এবারে স্বামীর ওজনে সোনা দিতে হবে। তা দ্বারকা রাজভাণ্ডার তার সোনার অভাব নাই, লক্ষ্মণ সোনা আছে, তা কৃষ্ণকে একদিকে বসিয়েছে আর একদিকে সেই যত মানে গয়না টয়না 16,108 মহিষি তার গয়না সব সে কয়েক মন হয়ে গেছে, তা তো কিন্তু কৃষ্ণের পাল্লা উঠছে না, নিচে পড়ে আছে। তাহলে দেখো তাহলে যদি সোনা দিতে না পারলে তাহলে আমরা কৃষ্ণকে নিয়ে যাবো আমি, তখন তারা আরও কান্না আরম্ভ করে যায়, ভীষণ কান্না, না 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 ওটি করবেন না প্রভু, এটা করবেন না, তা সোনা দাও রাজকোষ খালি, দ্বারকা রাজকোষ খালি, কয়েকশো মন সোনা দিয়েছে কৃষ্ণের পাল্লা আছে, তাহলে আমরা কৃষ্ণকে নিয়ে যাই। তখন চরণে ধরে নারদে কান্দে আরম্ভ করে ওটি ওটি করবেন ওটি করবেন, তাহলে এক কাজ কর যা তোমার সোনা দ্বারকা নামা, একটা তুলসী পাতা নিয়ে এসো, নিয়ে এসে আর নারদ তাতে কৃষ্ণ নাম দেখালেন যে আমার নামের তুলনা কিছু নেই। তাই মহাপ্রভু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ন্যাসী হয়ে আসমন্ত হিমাচল একবার দক্ষিণ ভারত একবার তোমার পায়ে হেঁটে এই কৃষ্ণ নাম যেই নাম সেই কৃষ্ণ, তাহলে উনি নাম দিলেন মানে কৃষ্ণকে দিলেন, সবাইকে তিনি কৃষ্ণকে দিয়ে গেছেন, এই জন্য মানে কৃষ্ণ তুল্যের কোনো বস্তু নেই, এই জন্যই তিনি মহাপ্রধান, সবাইকে তিনি কৃষ্ণকে দিয়ে গেছেন। সুদামা ঠাকুর কেবল খুব চিরা দুটো নিয়ে গেছিল দ্বারকা, আর বাড়ি গিয়ে আর বাড়ি কিনতে পারে না, সব পাঁচতলা বাড়ি হয়ে গেছে, সে পাড়াটা শুনতো বলে কি করে হলো, এখন না নিজের স্ত্রীকেও চিনতে পারছে না, সে সোনার দানে এতটা অলংকার, সে এখান থেকে আরম্ভ করে এতটা পর্যন্ত অলংকার করেছে, আর দাস দাসী কত যার বাড়িতে একদিন এক মুষ্টি চাল ছিল না খড়ের ঘর,
বাড়ি চিনতে পারছে না, কারণ তার স্ত্রী এসে বলছে প্রভু আমি চিন্তা করছি যে আপনারই বাড়ি এই কৃষ্ণ দর্শনের ফার্ম, এ আপনি যে কৃষ্ণ দর্শন করেছেন আমি তো বলেছিলাম চাইতে হবে না আমাদের এত অভাব, তুমি একবার দর্শন দাও। হ্যাঁ দর্শন দিলে আমি পরম লাভ কৃষ্ণ দর্শন উত্তম শ্লোক দর্শন, এখন এই পরম লাভ উত্তম শ্লোক দর্শন ভাগবতী বলছেন যা। আচ্ছা তুমি এত করে বলছি যাওয়ার জন্যে, তো আমার সেই বাল্য সভা বাল্যকালে একসঙ্গে পড়াশোনা করেছিলাম উজ্জয়িনীতে শান্তিপনির আশ্রমে, তার তো আর দেখা দেখি নাই, আমিও সংসারী হয়েছি উনি দ্বারকার অধিপতি হয়ে যান, না ভালোই না আমি চাইতে কিন্তু যাবো না, এই এত বছর তো চালিয়ে তো দিয়েছেন 70-75 বছর, আমি শুধু আমার সভাকে দর্শন আয়াম এই পরম লাভ উত্তম শ্লোক দর্শন, আমার এইটাই পরম লাভ উত্তম শ্লোক যে উত্তম খ্যাতি যায় ভগবানের তুলে, তো খ্যাতি কারণে একাই কুরুক্ষেত্রের যুদ্ধ লিড করে পঞ্চপাণ্ডবকে জয়ী করে ওদের লক্ষ লক্ষ সেনা, আর পঞ্চপাণ্ডবরা সবে মাত্র বনবাস থেকে ফিরেছে, এদের সেনা বল অতি অল্প, তো কিন্তু একাই কুরুক্ষেত্রের সময় সৈন্যকে মজিত করে পাণ্ডবদের জুটিয়ে দিলেন, কত বড় তার খ্যাতি, কৃষ্ণ না থাকলে হতো পাণ্ডবরা যেখানে ভীষ্ম দ্রোণ কর্ণ কৃপাচার্য বগরূপী যারা ইন্দ্রকে পর্যন্ত পরাস্ত করতে পারে, এক একদিনে 10,000 করে সৈন্য মারছে ভীষ্ম, কৃষ্ণ দেখলেন এইভাবে যদি সৈন্য মারে আর পাণ্ডবদের বাতি দিতে কেউ থাকবে না, সন্ধ্যা বাতি দিতেও কেউ থাকবে না, প্রতিষ্ঠা করব এখন এই ভীষ্মকে কি করে ঠেকানো যাবে, ডেলি 10,000 সৈন্য মারছে, তখন ওই আপনারা জানেন তো সেই কাশীরাজের কন্যা অম্বা অম্বিক অম্বালিকা ওই বিচিত্রবীর যে ভাইয়ের বিবাহের জন্য তিনজনকে এনেছিল, অম্বা বলেন না আপনি আমার বাণী গ্রহণ করছেন আপনি আমার স্বামী আপনাকে বিবাহ করতে পারে না, আমি তো প্রতিজ্ঞা করছি যে আমি বিবাহ করব না, আমার তো ভীষ্মের প্রতিজ্ঞা জানে না আমি ভাইয়ের জন্য আনতে গেছিলাম, বলছে না আমি তোমার ভাইকে আমি বিবাহ করবো না সে তো অযোগ্য আমি বিবাহ করবো না, আপনাকে বিবাহ করতে বলে না, বলে আমি তপস্যায় যাচ্ছি আপনার মৃত্যুর কারণ আমি হব, এবারে তপস্যা চলে যান যুদ্ধ করতে পারি নপুংসক সে তো অযোগ্য তার সঙ্গে আমি যুদ্ধ করবো, সুতরাং কৃষ্ণ চতুর এই সময় ওই শিখণ্ডি ওই শিখণ্ডে অম্বা আর ওই আপনি নপুংসককে দেখেছে ধনুমান ছেড়ে দেবেন ভীষ্ম, ওই জিনিসকে বলে ওটি মারো এই সময় মারো নাহলে তুই ভীষ্মকে মারতে পারবে না, ওনার কাছে এখন ইন্দ্রও কেউ ভীষ্ম তুচ্ছ এই সময় মারো অস্ত্র ছেড়ে দিয়েছে, কলে পিঠে করে যাকে মানুষ করছে অর্জুন ভাবছে আমি কী করে হ্যাঁ পিতা মতো মারব, কিন্তু কী করুন কৃষ্ণের ইচ্ছা ধনরাজ্য স্থাপন মারতেই হবে, ওকে না মারলে তো দুর্যোধন মরবে না, অসতের সঙ্গ করলে সেই সৎ মানুষ যদি করে তাকেও মরতে হবে, তো ভীষ্ম তিনি তো বলেই ছিলেন বাবাকে বাবা তুমি বিবাহ বিবাহ করবে না ঠিকই কিন্তু হস্তিনাপুরকে রক্ষা কর, ওই বাবা কথা দিয়েছিল বচন তা আমাকে হস্তিনাপুরকে রক্ষা করতে বাধ্য হয়ে অধার্মিক দুর্যোধনের সঙ্গ করতে হয়েছে, তিনি জানেন যে এই পরাস্ত হবেই কিন্তু ওনার বাক্য এই জন্যে উনি আর যুদ্ধ করলেন না, সরে সরে একবার গোটা অঙ্গ ভর্তি করে দিলেন আর তো কোনো ক্ষমতা নেই এবারে সরসূত্রে গিয়ে বিচে পড়লেন সরসজ্জা হয়ে গেল, এত এত সর মেরেছিলেন অর্জুন এত তীর মেরেছিলেন যা কোনো জায়গা বাকি ছিল না, কী করলেন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে হবে তা নাহলে তো দুর্যোধন অধার্মিক
রাজ্য হয়ে যাবে। তাই ধরুন কত যশ ভগবানের, এই যে উত্তম শ্লোক বলে, উত্তম শ্লোক মানে উত্তম খ্যাতি যা সব উত্তম শ্লোক, তাই ভগবানের মহা খ্যাতি উত্তম শ্লোক এই জন্য। তাই সেই কৃষ্ণই গৌরাঙ্গ মহাপ্রভুছেন, তিনি দ্বারে দ্বারে এই কৃষ্ণকে দিয়ে নাম দ্বারে দিয়ে গেছেন, মানে কৃষ্ণকে দিয়ে গেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভয় নিষ্ঠা করি নারায়ণ সহিতে আছে লাভ। এই জন্য নাম দাতা মহাদাতা, ভগবানের নাম যারা দান করেন তার তুল্য দাতা ভগবানের কথা। ভাগবত বলেছেন তব কথা আমিতাম, গোপীগণ বলছেন তব কথা আমিতাম তপ্ত জীব কবি ভিড়িতম কর্ম সাপ শ্রবণ মঙ্গলম শ্রীমদাদ। মহাপ্রভু রাজ দর্শন আর স্ত্রী দর্শন করেনি, কিন্তু রাজা বলেছিলেন যদি আমি রাজ দর্শন প্রভুর মহাপ্রভু দর্শন না পাই কানে মুদ্রা নিয়ে আমি ভিখারি হয়ে চলে যাবো, আমার রাজত্ব আমার দরকার নাই, উড়িষ্যার রাজত্ব আমার দরকার নেই যদি মহাপ্রভু দর্শন না দেয়। তাই এইরকম আরতি তাই ভক্তরা বললেন তুমি একদিন মহাপ্রভুর রথে নিত্য কীর্তন করতে করতে সমাধিস্থ হয়ে যাবেন, তুমি সেই যে সময় একজন সাধারণ কাপড় সাধারণ লোকের বেশে তুমি আসবে, এসে তার চরণ সেবা কর। মহাপুরুষ তো তোর সমাধি অবস্থা তোমার বুঝতে পারবে না কে চরণ সেবা করছে, যাই কারণ ওই চরণ সেবা করছেন করতে করতে শ্লোক করছে ভাগবতের শ্লোক তব কদামৃতং তপ্ত জীবনম কবি ভিড়িতং কর্ম সাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাদিতম হে গোবিন্দ তব কথা অমৃতময়ী কথা, যে কথা শ্রবণ করলে মানুষ মৃত্যুকে মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। তব কথা অমৃতম তপ্ত জীবন এই সংসার তাপে তাপিত হৃদয় জুড়িয়ে যাবে। তব কথা আমি তপ্ত জীবন এই সংসার সকলেই তাপ ভোগ করছে, এমন একটা বাড়ি নাই যে সংসার তাপের দগ্ধীভূত নেই, এমন নাই যে সংসার তাপ আছে। তপ্ত জীবন কবি হৃদয়ম, কবি মানে নারদ ব্যাস প্রহ্লাদ আদি যে ভক্তগণ সর্বদা তার গুণগান করছে। আমার কি কথা, দেবর্ষি নারদ মহামুনি বেদব্যাস প্রহ্লাদ ধ্রুব আদি মনীষীগণ সর্বদা গোবিন্দ গুণগান করছে, কবি বিড়িত কবিদের পূজ্য কর্মসাপ কর্মজন পাপ, এই হরিকথা শ্রবণ করলে সমস্ত পাপ বিদৃত হয়ে যায়। আপনার হরিকথা শুনছেন তো পাপ চলে গেল, কিন্তু আবার মাছের মাথা কাটবেন ওই আবার পাপ হেসে যাচ্ছে, আবার পাপা চার বিড়ি খাবেন তামাক খাবেন মাছ মাংস খাবেন, এই জন্যে নাম শুনে আপনাদের কোনো কাজ হচ্ছে না, পেট খারাপ হয়েছে ওষুধ দিয়েন খারাপ মশাই ডাক্তারবাবু, কিন্তু কাঁঠাল খাচ্ছে পামড় ভাজা খাচ্ছে ভালো হবে, পেট খারাপ আম খাচ্ছি ডাক্তার বলছে কাজ করা সিদ্ধ খাবে, পেট খারাপ হয়েছে আর তুমি কাঁঠাল আম লুচি খাবে তাহলে পেট ভালো হবে, ওষুধ তো ঠিকই দিচ্ছেন ডাক্তারবাবু প্রত্যেকটা গোলমাল। তাই হরিনাম মহোৎসব আর পত্র হলো গোবিন্দের প্রসাদ, ডাক্তারবাবুকে আমি বলি সব পেশেন্টদের বলবেন আমি ওষুধ দিচ্ছি কিন্তু ভালো করা মালিক গোবিন্দ, সুতরাং গোবিন্দের প্রসাদ খাবে, মধ্যে মধ্যে বলবেন যে আপনারা অখাদ্য প্রখাদ্য মাঝে অংশ মরা খাওয়া দেখবেন, তো মানুষটাই বাঁচে, এই মানুষ মরলেই ছেলে চান করি, আর মুরগি ছুঁড়ে মুরগিটা মরা নাই মাছটা মরা নাই ছাগলটা মরা নেই তাহলে মরা খাওয়া ঠিক না, মরা কারা খায় যদি রাগ করবেন না মরা কারা খায় কুকুর শিয়াল, তা আমরা তো কুকুর শিয়াল করতে আসবো, সুতরাং ওইটা মানুষ হতে হবে, মানুষ যার হুঁশ সে মানুষ, যার ভালো মন্দ দেওয়ার নেই সে তো অমানুষ। তাই আমরা দেখুন গুরুজন বোঝা যে তার সামনে একটা যুবক ছেলে 1500 শিকার খাচ্ছে মানবনী নেই, মানে বৃদ্ধ
লোক দোষাকে পারে আর আজকাল ইয়ং স্টাফ তার সামনে সিগারেট ধরেছে ঘোষাকে। হ্যাঁ, এই জন্য মানুষ যার হুশ সে মানুষ। ভোলাগিরি নাম শুনে থাকবেন, ভোলাগিরি শঙ্কর সম্প্রদায় ভোলাগিরি হরিদ্বার ভোলাগিরি রাজসভা। তো এই ভোলাগিরি মানে ওই অদ্বৈতবাদী ছিলেন যোগী, যোগী ছিলেন। তা ওনাকে একটা ধর্মসভায় আহ্বান করছেন যে আপনি বক্তি রাখবেন। তা উনি যেমনি স্টেজে বলছে, আরে এই যে বাঘ সিংহ সব বসে আছে, আমি জেনে কি বলবো ধর্ম কথা, এই বাঘ সিংহ এবারে উনি চলে বলে বাঘ সিংহ সব বসে আছে, এ কুকুর ছাগল বসে আছে, আমি কাদের হরি ধর্ম কথা শুনবো। তখন ওরা সব শুনে সোহানি সাহেব, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ এসব হচ্ছে বড় বড় জ্ঞানীগুণী জাগতিক জ্ঞানীগুণী এসেছিলেন। ওরা ওদের শিক্ষকে বললেন, স্বামীজিকে স্বামীজি আমরা হরিকথা একটু ধর্ম কথা শুনতে এসেছিলাম, উনি তো আমাদের বার্ষিক বলে চলে গেল। তা আপনার একটু বলুন, আমি উকিল ব্যারিস্টার জজ এসেছিলেন প্রফেসর প্রিন্সিপাল, তা আমি একটু আপনার কথা শুনতে এসেছিল, আপনি পরিত্যাগ করে চলেন বার্ষিক বলে, ওরা একটু অনুরোধ করছে যে আমরা তো বার্ষিক নয়, আমরা তো কেউ প্রফেসর, কেউ উকিল, কেউ ডাক্তার, তা আমাদের এরকম তুচ্ছ জ্ঞান করে গেলেন একটু আমাদের শুনে। তা উনি আবার এসছেন, এসে তখন আবার দাঁড়িয়ে বলে, আচ্ছা আমি বাঘ সিংহ বলেছি বলে আপনারা দুঃখ করছেন, কে বলেছিলেন একজন নতুন? তো আমরা যার সবচেয়ে জানি জল সাপে আসে, এই হরিদ্বার কোর্টের যে জল উনি আসে, উনি তো বিচার করেন বাঘ সিংহ কিনে বিচার করবেন আসুন। তা আমার ঠিক আছে, আর বাধ্য তোমার এসেছে তাহলে আমার এই চশমাটা পরে, আর যেমনি চশমাটা পরে যে বাঘ ডুম করে পড়ে যায়, যে বাঘ সিংহ সব ডুম করে পড়ে গেল খেতে আসছি না, ওটা বাঘ দেখলে কী অবস্থা পাওয়ার পর থাকে না, সে ভদ্র মানে সেই জয় সাহেব ডুম করে পড়ে গেল। জ্ঞান টান হলে কী দেখছে বাহ্য তো আপনারা মানুষ, কিন্তু অন্তরটা মানুষ না। আপনার বোধ হয় খুব সম্ভব মনুসংহিতা বা মহাভারতে একটা শ্লোক আছে, আহার নিদ্রা ভয়মিত সামান্য অসুবিধা না ধর্ম সাংঘতিক বিশেষ ধর্মে নেই না পশু সমান আহার নিদ্রা ভয় মথুন, এটি দিয়ে মানুষ আর পশু সমান কিনা, ওরা আহার করছে আমরা আহার করছি, পশুগুলো আহার করছে আমরা, তারাও নিদ্রা যায় আমরা নিদ্রায়, তাদেরও ভয় আছে আমাদেরও ভয় আছে, আর তাদেরও সংসার আছে আমাদেরও আছে, হারিয়ে দিতে পারে মানে জানি না। তো এইখানে ডিফারেন্সটা এইখানে ধর্মই দেশ অধিক হয়ে মানুষ শ্রেষ্ঠ, কেন ধর্মই মনুষ্য শ্রেষ্ঠত্ব দান করছে, আর ধর্মে রহি না পশু বি সমান ধর্মই ব্যক্তি সে পশু সেই জন্য ধর্ম মানে দেখি ধীরে ধাতু মন পত্রে পরে ধর্ম শব্দটা নিষ্পন্ন হয়েছে, ধীরে ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন, ধীরে ধাতু ধারণ, অর্থাৎ যার চরণ ধারণ করলে আর আমাদের অধোগতি হবে না, তাই ধর্ম যেমন যোগায় মাদায় হেন পাচ্ছিল করেনি চুরি ডাকাতি গোহত্যা ব্রাহ্মণের ছেলে হয়ে গোমাংস ভক্ষণ পর্যন্ত করে পাপের অন্ত ছিল, চিত্রগুপ্ত জিজ্ঞেস করেছিল এই যমরাজ, যমরাজ মানে যোগায় মাদায় উদ্ধারের পরে মানে চিত্রগুপ্ত ক্লার দেখো তো যোগাই মধ্যে কত পাপ করেছিল বলে পূর্বাস শুনে কি হবে, ও মহাপ্রভু তো সব তো ধুয়ে দিয়েছে সব হরিনাম রূপ জলে ধুয়ে দিয়েছে, পড়া যাচ্ছে না পড়া যাচ্ছে না, এবার জমের খাতা পর্যন্ত ধুয়ে দিয়েছে ওকে তো উদ্ধার করে বলে হ্যাঁ প্রভু পড়তে পারছে। আচ্ছা মনে তো আছে, তুমি তো লিখেছ কিছু তো মনে আছে বলো দি কত পাপ, তা আমার মনে হয় 1,00,000 ক্লাস যদি এক মাস দিন রাত পড়ে
তাহলে ওদের পাপের হোটেল শেষ করতে পারে। এক লক্ষ এক মাস দেরি করে দিন রাত, তাই এরকম জবাই মাদায় পাপি ব্রজেন্দ্রানন্দ কীর্তনে আসে। ব্রজেন্দ্রানন্দ না যেই সচিসুত হলো সেই বলরাম হইলেন দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, দীনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই। দীনহীন পাপি যত ছিল সব উদ্ধার হইল হরিনামে, তার সাক্ষী জগাই। হেন পাপ ছিল না করিনি, কিন্তু মহাপ্রভু বললেন জগাই মাধাই দেখো নিতান্ত প্রভু কৃপায় হরিদাস ঠাকুরের কৃপায় তুমি উদ্ধার হয়েছে। তা ঠিক আছে ভালোই হয়েছে, তুমি তো নিত্যানন্দ প্রভুর কাছে দীক্ষা পেয়েছো। মহারাজ তো বললেন হে জগামাতা এক হরি নাম বল বল তুই হরে কৃষ্ণ 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 তুই তো তোমরা তো ক্ষিপ্ত হয়ে উঠে থেকে হ্যাঁ আমাদের হরিনাম আদেশ করে এত বড় কাজ স্পর্ধা রাজা আমাদের ভয় করে। তা তুমি তো তাঁকে উদ্ধার হয়েছো, তা শোনো কীর্তন ভাগবতী আছে প্রভু কয়ে জগা মাদা না করিস পাপ আর জগাই মাধাই বলে আর না রে বাপ। প্রভু বাপের দিব্য করছে যাকে ধারণ করলে ধীরাতে ধারণ, যাকে ধারণ করলে আর আমাদের অধোগতি হবে না আর পাপের মতি হবে না, এরকম উদ্ধার হয়েছিল। রত্না করতো শুনো চিন্তায় করতো মনোহত্যা করতো রাম 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 করতে করতে গোটা গায়ে দুই ডিগ্রি হয়ে গেছে। সত্যযুগে অস্থিগত প্রাণ ছিল, হাট দাম সেটা লক্ষ বছর আইছিল, আর সেটা আজকে ছিল পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর। যদি এই অস্থি মধ্যে একটা মজা থাকে তাহলে ভাই দিন আপনি ঘুমাচ্ছেন কেন, আপনি ঘুমাচ্ছেন কেন, আমি ভারতের তাকি থাকি মজ্জাগত এই পাটের সময় শুলে শাস্ত্রী বলছে সব প্রয়োজনই লাগা তাহলে পরের জন্য সাপ হয়ে যা মানে ছ মাসে ঘুমাবে শীতকালটা খুব দিবে না, এই জন্য পাটের সময় কেউ ঘুমাবেন না তাহলে সাপ হতে হবে পরের জন্য। হ্যাঁ বাল্মীকি, হ্যাঁ বাল্মীকি রাম রাম ওই রত্না করতো শরীর আগে ছিল রাম রাম বলতে বলতে গোটা শরীরটা ওই দিবি নেবে হ্যাঁ মাংস সব খেয়ে নিয়েছে কিন্তু রাম নাম ওই মজ্জাটা আছে ওই হাড়ের মধ্যে মজ্জাটা যতদিন থাকবে ততদিন সেটা যদি সে বেঁচে থাকবে। তো মজ্জাটা তো ছিল হাড় ছিল কিছু দেখা যাচ্ছে না তা রাম রাম শব্দটা যাচ্ছে এই ওই জিবিগুলির মধ্যে আছে ওই জিবিটা ভেঙে দিয়েছে দেখতে না কঙ্কাল সেই তো রত্নাকর দস্যু ওই করতে রাম 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 করছে তুমি কন্দুর জল দিয়ে পড়ে যায় স্বর্ণ দেহ করবে বলে রত্নাকর তুমি সিদ্ধি লাভ করছো তোমার সব পাপ চলে সব পাপ তোমার চলে আছে বলছেন হাতে এক নামে যত পাপ এক বিষ্ণু নামেতে সব পাপ চলে যায় আর তিনবার বিষ্ণু নাম এক হাজারবার বিষ্ণু নাম করলে বলছেন যে এক রাম নামে এক হাজারবার বিষ্ণু 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 বললে এক রাম নামের ফল আর তিনবার রাম নাম করলে যে ফল হয় এক কৃষ্ণ নামের ফল এই যে কৃষ্ণের ফল নামের ফল বেশি। তা তুমি যাই হোক সিদ্ধি লাভ করেছো রাম নামে, তা তুমি রাম ভক্ত তুমি রামের জীবনী রচনা রামায়ণ তুমি রচনা কর বলে প্রভু আমি তো জানি না রামায়ণ বলে তুমি ধ্যানস্থ
সব টিভির মধ্যে এক দাঁত থেকে সব দেখতে থাকে, সেই এক দাঁত থেকে রামলীলা দেখতে থাকবে আর লিখতে থাকবে। তেমনি বেদব বেদ মহাভারতে আংশি অন্যান্য শাস্ত্রে আংশি কৃষ্ণের পূর্ণাঙ্গ লীলা করেন, তিনি ভাগবত রচনা পূর্ণাঙ্গ বলে কি করে তুমি ধ্যানস্থ সব দেখতে পাবে আর দিদি তুমি কৃষ্ণ লীলা দেখবার গেলে। তা ভাগবত যেমন করেছিলেন মহর্ষি কৃষ্ণদেব বেদের ব্যাস, তদ্রুপ ওই মহর্ষি বাল্মীকি করেছিলেন রামায়ণ, সব গুরু কৃপায় দেখতে পাচ্ছিলেন। তা কলিকালে সবচেয়ে শ্রেষ্ঠ উদ্ধারের ঔষধ হল কৃষ্ণ, কেন বলছেন যে 1000 বার বিষ্ণু বিষ্ণু বললে যে ফল, এক রাম নামে সেই ফল, আর 3 বার রাম নাম করলে যে ফল, এক কৃষ্ণ নামে সেই ফল। এই জন্য মহাপ্রভু দেখলে কলির মানুষ তো কলের দশমীতে রাজন্য ভাগবত বলছেন কলের দশমীতে রাজন্য কলিকাল দোষে রাখ এভাবে পাশ করে ঘুষ নিচ্ছে, তার নেবার দরকার হয় না, সে তো সরকার থেকে টাকা পাচ্ছে তাও ঘুষ নিচ্ছে। আমাদের এই অর্জুন যার গলাটা একটু ভালো বাচ্চা ছেলে, ও একটা ওই পাসপোর্টের জন্য বার্থ সার্টিফিকেট, তো ও বলে যে মিউনিসিপ্যালিটি দেয়, মিউনিসিপ্যালিটি বললো না এটা মেজিস্ট্রেট অফিস থেকে দেয়, এখন তো মেজিস্ট্রেট অফিসে গেছে। তা ওর কত বল মিসি করে, তা ও তখন বলছে তখন বলছে ক্লার্ক 4000 টাকা আপনি 1 মাস পরে আসুন, যদি আপনি ন্যায় পথে নিতে চান 1 মাস পরে আসুন, আর এখনই যদি চান 4000 টাকা যান কালকে আসবেন 4000 টাকা নিয়ে চলে এসছে, 4000 টাকা আমরা কোথায় পাবো। তারপরে করে 3000 টাকা জোগাড় করেছিল, তাহলে পর্চিটা ধরে দিয়েছে বার্থ সার্টিফিকেটে, এটা দেখা দেখাচ্ছে 25 টাকা মানে পৌরসভা দিয়েছে, পৌরসভা দিয়েছে তার খরচা 25 টাকা, আর এমনি চাইছেন 4000 টাকা, আমরা কোথায় নেমে গেছি। সেই জন্য ভাগবতে বলছেন আপনি এমএ পাস করেন, ক্লাস লোককে তো মূর্খ নেই, কলের দশমীতে রাজন স্থির মহান গুণ, হে রাজন পরিকৃষ্ণ মহারাজকে বলছে, হে সুখদেব গোস্বামী এই কলিকালটা দোষে রাখ, দেখুন এমএ পাস করে তার তো মাস পড়লেই তো সে 50,000 টাকা 40,000 টাকা মাইনে পায়, তার ঘুষ নেবার কী দরকার। তাই যে কলের দশমীতে রাজ কলিকাল অশেষ দোষে রাখ, অস্তিত্য মহান গুণ একটা মহাগুণ আছে কি না, কীর্তনাদেব কৃষ্ণস্থ মুক্ত বন্ধ পালন, দেখো তো কৃষ্ণ কীর্তনের দ্বারাই মুক্ত বন্ধ, এই সংসার বন্ধন থেকে এই মুক্তি লাভ করে পরম ব্রজে সেই পরম ধাম বৃন্দাবন গোবিন্দের ধামে যেতে পারে। অশেষ দোষের আকর হলেও এই কৃষ্ণনামের দ্বারাই জগৎ উঠেছেন মহাপ্রভু, সেই কৃষ্ণই গৌরাঙ্গ রূপে এসে এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে, এই নাম এই নাম বিলিয়ে দিলেন দিয়ে গেলেন। শুনে আপনারা সবাই নাম করেন নাম করবেন, তো ওষুধ খেলে খেতে হলে যেমন বিধি, এটা খাবে না ওটা খাবে না সেটা খাবে না, যেমন আছে তো হরিনাম ঔষধ, এই ঔষধ পান করার কিছু বিধি আছে। তুমি তো এই মুখে তো নাম করবে, তাহলে মুখ সিংহাসন, যেমন মন্দিরে ঠাকুর থাকে মানে সিংহাসনে থাকুন, তা ওখানে যদি মাছ মাংস ডিম পেঁয়াজ মন্দিরে রেখে দেন সেই চিন্ময় ঠাকুর থাকবে কি, সেই চিন্ময় রাধাকৃষ্ণ থাকবে, ও তো কাঠপাতা থাকবে। সেন আমরা এই মুখ সিংহাসনে ভগবানের নাম করছি, যেই নাম শ্রীকৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি সে
তিনি কোথায় আছেন? এই মুখ সিংহাসনে, এই হরিনাম। তাহলে মুখ সিংহাসনটিকে আমাদের পবিত্র রক্ত সিংহাসন। এইখানে যদি বিড়ি তামাক আফিং গাঁজা মদ মাংস মাছ পেঁয়াজ রসুন সব যদি চালি দিই, মুখটাকে যদি ড্রেন করে দিই, তাহলে এই মুখে কি শুদ্ধ নাম হবে? হবে এই জন্যে হরিনাম করতে হলে আপনাদের নিরামিষ খেতে হবে, সাত্বিক আহার, তবে কার্যকরী হবে। ভোট দিতে গেছেন সপ্তাহে ছাপ দিয়েছিল কাস্তে হাতুড়ি পদ্ম, ভোট গ্রান্টেড হবে? সেরকম ওই অখাদ্য কুখাদ্য খাবো আর হরিনাম করবো, তাহলে নাম গ্রান্টেড হলো না, কেটে যাবে, নাম কেটে যাবে, শুদ্ধ নাম হবে না, এটা নাম অপরাধ হয়ে যাবে। চার প্রকার আছে নাম, এক শুদ্ধ নাম, নামাভাস আর নাম অপরাধ। শুদ্ধ নাম, নাম আভাস আর নাম অপরাধ। শুদ্ধ নামটি কি? না, সব বৈষ্ণবকে গুরুরূপে বরণ করে যদি হরিনাম করেন প্রসাদ ভোজি হয়ে, এটা শুদ্ধ নাম। আর নামাভাস কি? না, অন্য উদ্দেশ্যে নাম করে, যেন অজামি তার ছেলের নাম রেখেছিল নারায়ণ, নারায়ণ বিষ্ণু কৃষ্ণ একই তত্ত্ব, তা নারায়ণ রেখেছিল, তার দিনের মধ্যে সে 100 বার ছেলেকে ডেকেছে, তাতেই তার পাপ কেটে গেছে, মহাপাপী ছিল অজামিল। তারপরে কতবার নাম করেছে, আর অপরাধ হলো মানে চুরিও করবো আবার হরিনামও করবো, নাম করলে তো পাপ যায়, গোটা রাত চুরি করবো, আর সকালবেলায় কর্তা নিয়ে খেঁচা করে মন পনেরো নাম করে দেবো, ব্যাস। এক নামে যত পাপ হয় পাপির সাথে, এক নামে দিই, আর আমি 15 মিনিট নাম করলাম, কত নাম করলাম, পাওয়া যাবে না? তাই চুরিও করো নামও করো, এগুলো নাম অপরাধ। নাম বলে পাপ দুঃখ, নামের সহায়তা নিয়ে পাপ করা এটা অপরাধ। তাই নাম, শুদ্ধ নাম, নামাভাস, নামাভাসটা তাও ভালো, অন্য উদ্দেশ্যে ভগবানের নাম, যেমন ছেলের নাম রেখেছে নারায়ণ, পাঞ্জাবি ভাগবত আছে বা এই নারায়ণ নাম করে উদ্ধার হয়ে গেল। এরকম কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ হরি যদি ছেলে পেলেদের নাম রাখেন খুব ভালো, ছেলেদের ডাকলেও ভগবানের নাম ডাকাও, এতেও মুক্তি হয়। নামাভাসেও আমরা পরের জন্মে ভক্তবাড়ি জন্ম হয়, এবং বাল্যকালে গীতা ভাগবতের সঙ্গ পাবে, যারা ভক্ত তার বাড়িতে গীতা ভাগবত থাকবে, সেই সুযোগটা পাবে, ঠাকুর প্রণাম করতে শিখবে। অনেক ছেলে তো প্রণাম করতে শিখে না, হাঁটু গেড়েছে প্রণাম করতে হয় হিন্দু, সে কোনো রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম, আমাদের তো পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটু দুটো যাবে, তারপরে হাত দুটো যাবে চার মাথায়, এই পঞ্চাঙ্গ প্রণাম। আজকাল তো পাঠা পাঠার মতো প্রণাম, এটা কি প্রণাম? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ করে দিল, হ্যাঁ, তা কিন্তু না, বলছি বেটা ছেলেরা শুয়ে প্রণাম করবে, এবার শাস্তাঙ্গ আগে গুরুজনদের প্রণাম যদি করবে শাস্তাঙ্গ করবে, আর মায়েরা হাঁড়ি গেড়ে করলে হবে, কিন্তু প্রণাম করতেই আজকালকার ছেলেরা জানে, হাঁটুটা গাড় রে গাড়, সেই বিয়ে পাশ করার থেকে আর আগে আজকালকে ডাকলে, ছেলেদের ডাকলে বলতে আগে আজকাল কি বাবা ডাকছে ছেলে কি কি বলছ, তা দেখুন বিয়ে বিয়ে কি হয়ে যাচ্ছে, আগে কি ছিল, কেউ গুরুজনে ডাকলে আগে, বাড়িতেও শেখানো হয় না, আর মাস্টারমশাই এত রাগ করবে না, মাস্টারমশাইও ছেলেদের শেখান না, যে কেউ ডাকলে আগে বলবে শেখায়। আর সরকার তো ধর্মহীন হয়েই গেছে, সুতরাং সে আর কি তার তার ক্যারিকুলামে নাই, যে ছেলেদের আগে বলতে শেখাবেন, টিচার ঢুকলে পয়সে প্রণাম করাবেন, আজকাল প্রণাম করা তো নেই, ওই দাঁড়িয়ে পড়ে একটু ছাত্ররা দাঁড়ায় পর্যন্ত, এইটুকু সম্ভব ছাত্র শিক্ষক হতেন। আগে গুরু মহারাজ যে গুরু গিয়ে সব পড়তে যেত, আগে গিয়ে গুরুকে প্রণাম, গীতায় কী বলছে, তদ্বৃদ্ধি পরিপাতে না পরিপ্রশ্নে না সেবা উপদেশন্তি তে জ্ঞান জ্ঞান তত্ত্বদের জন্য, কী করে শিক্ষা লাভ করে যা গীতায় বলে দিচ্ছে, পরিপাত আগে প্রণাম করো, আগে শিক্ষক মশাইকে প্রণাম কর, প্রণিপাত, তারপর নম্রতার সঙ্গে প্রশ্ন করো এবং গুরু সেবা কর,
গুরুজা বলবে যে পান্ত আজ্ঞা করছে কেন, না আছে প্রণিপাত, না আছে রামদার সঙ্গে প্রশ্ন, না সেবা, তো কী করবি আজকাল শিক্ষা হবে। আর সংস্কৃত নমস্কৃত হয়ে গেছে ডেড ল্যাঙ্গুয়েজ, যত আমাদের ধর্ম সব তো সংস্কৃত ভাষা, সেইটাই তো সরকার তুলে দিল যে ধর্ম করলে তার রাজত্ব তো চলবে, পিতা পুত্র দুটো পার্টি হলে তবে তো আমাদের রাজত্ব চলবে, এক পার্টি হলে ভোট তো হবে না। তো কথা যে সেই আমাদের সংস্কৃত শাস্ত্রটাকেই যাতে ধর্ম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্ত পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই সেবাই পরম তপস্যা পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেতা, পিতা সন্তুষ্ট হলে সব দেবতা সন্তুষ্ট হয়। তো একজন ভদ্রলোক ছেলে দিলাম ছেলে দেখি, আচ্ছা ভাই বলতে পারো এই হরিপদ চাটুর্য মশাই বাড়িটা কোনটা, তো ছেড়ে বলছে ওই যে ওই হরিপদ চাটুর্য যাচ্ছে, এরম বলছে ওই যে ওই হরিপদ চাটুর্য যাচ্ছে, বলছে আমার বাবার নাম ওই জান। আর শ্রীযুক্ত বাবু আগে বলতো শ্রীযুক্ত বাবু হরিপদ এটা আর কি, আগে বাবার নামের আগে তো শ্রীযুক্ত বাবু বলতো আগে বলে, শুধু নামটাই বলে দে, না আছে শ্রী না আছে যুক্ত কিছু নেই, সব বিশ্রী, পিতা মাতা আজকাল বিশ্রী নাই শ্রী আর নাই, দিয়ে দিলেই ব্যাস বউকে নিয়ে পৃথক। এই রিসেন্টলি আমাদের দুর্গাপুরে আমাদের মহারাজ একটা রিসেন্টলি আমাদের পরিচিত একজন বিয়ে হয়েছে, তো বাপের বাড়ি গেছে আর ফিরে না, মানে বাপের বাড়ি কেন ফিরে না কি ব্যাপার, জানা গেল কি ও স্বামীকে নিয়ে পৃথক হয়ে গেছে, মানে শাশুড়ির সঙ্গে সংসার করবে না, শাশুড়ির সঙ্গে সংসার করবে না, স্বামীকে নিয়ে পৃথক হয়ে যাবে, এইটা আজকালকার সংসার। তারপরে কদিন পরে কোর্টে দেখা, যাই হোক, তাই এই কলিকার দোষের আকর একটা মাত্র গুণ আছে, কীর্তন দেব কৃষ্ণ মুক্ত যদি শুদ্ধ হয়, মানে শুদ্ধ প্রসাদ ভোজী হয়ে যদি এমন শুদ্ধ বৈষ্ণবের কাছে নামটি গ্রহণ করি, তাহলে আমরা উদ্ধার শুদ্ধ বৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ করতে প্রসাদ ভোজী বৈষ্ণব তার কাছে দীক্ষা গ্রহণ করে হই নাম হই নাম গ্রহণ করে প্রসাদ ভোজী হয়ে যদি হই নাম করি তাহলে আমাদের নামটা কাউন্টেবল হয়, তাহলে গণ্য হবে, তাহলে ওইটা অপরাধের মধ্যে চলবে, কাজ নামের কার্য দিতে হবে। হ্যাঁ আমরা অনেক জায়গায় হরিনাম করছি বটে কিন্তু কার্যকরী হচ্ছে না, তার কারণ এই কারণ শুদ্ধ শুদ্ধ নাম হচ্ছে না, যারা হরিনাম গাইতে আসেন আর অষ্টম পর চব্বিশ পর খানিকক্ষণ গাইলে বাইরে গিয়ে সিগারেট ধরছে, বাইরে গিয়ে সিগারেট খাচ্ছে, তো কলিস্থান ধূমপান কলিস্থান, তো কলি নিয়ে থাকলে কি আর ধর্ম হয়, কলিকালে চারটে অধর্ম হচ্ছে ছাড়তে হবে, দ্রুতম দ্রুতক ক্রীড়া তার শাসা জুয়া খেলা, আর যেমন মুরব্বীরা খেয়ে দিয়ে একটা দোকানের বারান্দায় তার সেলতে বসে গেছে, তাহলে দেখুন ওরা যদি মুরব্বীরা যদি তাস খেলে তাহলে ছেলেরা কী ভাববে যে আমাদের বয়স হলে আমরা এরকম তাস খেলবো, আমি একদিন খেলতে না পেরে গেলাম যে আপনার কী আদর দেখাচ্ছেন, এই দুপুরবেলা আপনাদের সত্তরের কাছাকাছি বয়স আপনারা কোথায় গীতা ভাগবত একটু পড়বেন, তা না তাস খেলতে বসছেন, এই ছেলেরা কী আদর শুনবে, ছেলেরা জানবে আমাদের আমাদের বয়স হলে আমরাও তাস খেলবো আর বিড়ি খাবো, আমরা একটু গীতা ভাগবত আলোচনা করতে পারেন না কি আদর করে আর কোনো কথা বলবে না, একটু করা উচিত এই যে দুধক ক্রিয়া এটা কলিস্থান, এই জন্য সর্বপ্রকার তাস দাবা পাশা খেলা অজনা ক্রিকেট ফুটবল এইসব জুয়া খেলা হয়েছে, এক পার্টির হয়ে খেলবে আর এক পার্টির থেকে ঘুষবে, জুতং দুধক ক্রিয়া কলিস্থান, পান যত নেশা চা থেকে আরম্ভ করে পান থেকে আরম্ভ করে মদ পর্যন্ত, পান ভাগবত বলে দিয়েছে যে চা থেকে আরম্ভ করে পান থেকে আরম্ভ করে মদ পর্যন্ত পান এর মধ্যে দুধং পান, এটা কলিকে দিয়েছিলেন কলি যখন ঢুকে পড়েছিল, অবৈত স্ত্রী সঙ্গ বা নিজের স্ত্রী তো তার শক্তি এই কলিস্থান, দুধং পান স্ত্রী আর শোনাবেন হিংসা কার্য প্রাণী হত্যা,
প্রাণী হত্যা যারা কষায়ের কাজ করছে বিয়ে ব্যবসা সকাল থেকে কত প্রাণী বধ করছে বলুন তো। আর আমাদের শাস্ত্র কি বলছে, অহিংসা পরম ধর্ম, বেদ বলছে পরিচয় মা হিংসা সর্বানি ভূতানি, কোনো প্রাণীকে হিংসা করবে না, মায়ের পিপলাকেও মশাকেও মারবে না, তাই দিয়ে তুই মারবে না, অহিংসা কর্ম। সুতরাং দুতং পানং স্ত্রী শোনা, আর হিংসা চারটি জায়গা দুতং পানং স্ত্রী শোনা। তো কলি বললেন পরীক্ষিত মহারাজকে পুরো আর একটা দেন, হ্যাঁ চারটে দিলে হচ্ছে না আর একটা দেন। তখন বললো গোল্ড ওই সোনা প্রচুর অর্থ, প্রচুর অর্থ থাকলে মানুষ পাপা পাপা কাজ করে, তাই এই গোল্ড সোনা। তাই বলেন লোকনেতা ধার্মিক ব্যক্তি গুরুজন এই পাঁচটা থেকে দূরে থাকবে, যে লোকনেতা হবে গুরু হবে শিক্ষক হবে গুরুজন এই পাঁচটা থেকে দূরে, এই কলির হলো পাঁচটা স্থান দিয়ে এই কলির পাঁচটা স্থান বাদ দিয়ে হরি নামে। এমন খুব কম লোকেই আছে যারা তা সোনা নামটি নাই, এমন খুব কম লোকেই আছে যে প্রাণী হিংসা করে না, এমন খুব কম লোকে আছে যে তাস পাতা খেলে না, তা আমরা করি আছে আমরা উদ্ধার কি করি। সুতরাং মহাপ্রভু গোড়ারামী গোড়ারামী মুখে নাচ বললে চলে, গোড়ার আচার গোড়ার বিচার লইলে হবে। আমি গীতা ভাগবত পড়ছি কিন্তু গীতা ভাগবতের উপদেশ মানছি না, তাহলে কি করে পরে দ্রব্য না বলিয়া লাইলে চুরি করা হয়। আর আমরা অর নানা রকম চুরি করছি, তা কথা আছে কটু কথা বলিবে না, তা আমরা কটু কথা বলছি। এই যাই হোক আপনার সকালে এসছেন ভালো, সেই কৃষ্ণই রাধারণী ভাব কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এসে জগতে এই ধর্মই এই সনাতন ধর্ম, হ্যাঁ এই কলিকালে নাম ধর্ম প্রচার করে দেন, তাহলে কলিতে নামটাই ধর্ম। সত্য ভাগবতে বলছে কৃতে যধ্যাত বিষ্ণু, সত্যযুগে ধ্যানের দ্বারা ভগবান পাওয়া যেত, কৃতায় যজ্ঞ করে দাপরে পূজা করে আর কলিতেই নাম করে, তাহলে নাম করলে ওই নিয়ম। যেমন আমরা ভারত রাষ্ট্র কীভাবে চলে সংবিধান, সংবিধান আছে, যেমন আমরা ধর্ম কীভাবে করব তার সংবিধান হলো গীতা ভাগবত বেদ পুরাণ উপনিষদ, তা এইসব সংবিধান মেনে আমাদের ধর্ম করতে হবে। ভাগবতের দশম স্কন্ধে দশম অধ্যায় দশম শ্লোকে বলছে যে শরীরটার পরিণাম পুড়িয়ে দিলে কিছু চাই, ফুটে দিলে সমাধি বা কবর দিলে কি কিছু পোকা পোকা হবে, আর একজনকে দাহ করতে হবে নদীর ধারে নিয়ে গেছে খানিকটা পুড়েছে, আর এমন বর্ষা মুসলধারে বৃষ্টি কিছু দেওয়ার আগুন জ্বলছে না, তখন কি হয়েছে নদীর দেয় ফেলে দুটো মিলে গেছে দুটো তিনটা, আর আগুন জ্বালা নাই যাচ্ছে, আর দশটা কুকুরও কেন জমা ফেলে দিলে আর কি করে কুকুর সাইলে খেয়ে বিষ্ঠায় করি করে বলছি যে শরীরটার পরিণাম কৃমি বিষ্ঠার ভস্ম, এরকম একটা অনিত্য শরীরের পুষ্টির জন্যে যারা প্রাণী হত্যা করে শরীরটা রক্ষা করার চেষ্টা করে, কিন্তু সার্থক বেদ যে তারা কি তাদের স্বার্থ মানে মঙ্গল জানে বিদ্যা তুই জানা জানে ন বেদ কি হয় ভূত ধ্রুব এই প্রাণী হত্যা করে কি হয় নিরয় রত নরবতি লাভ, এই প্রাণী হত্যাকারী নরবতি লাভ এমনি সেরকম শরীরটা মানে ছাই ভস্ম বিষ্ঠা হবে, হ্যাঁ আর অন্তিমকালে তার আত্মা নরবস্থ হবে। ওই যে প্রাণী হত্যা করেছে অহিংসা পরম ধর্ম আমাদের বেদ বলছে, আর আমরা সকালবেলা হলে মরা আমাদের মহারাজ বলছি বলবেন না মহারাজ একটু বাবুরা সব ব্যাগ নিয়ে কী কর বাজারে কী যায় কী কিনতে মরা কিনতে, মুরগিটা মরা নেয় মাছটা মরা নেয়, আমাকে হাফ কিলো মরা দেন, আমাকে হাফ কিলো মুরগি মরা দেন, আমাকে হাফ কিলো মাছ মরা দেন, আমাকে হাফ কিলো ছাগল মরা দেন, তা মরা বাবুরা ব্যাগ নিয়ে কী যায় মরা কিনতে। সুতরাং এই মরা কেনাটা ছাড়ুন আর মরা খাওয়াটা ছাড়ুন, খাওয়ার জিনিস নেই
আমরাও খাই না, চা ট্যাং কোনো কোনো মাংস মাংসই খাই না, আমরা মরে গেছি। আমার বয়স আমার 80 বছর 6 মাস হয়ে গেছে, সুতরাং আমি মরে গেছি। এই প্রভুরা এদের শরীর খারাপ, দেখুন এই চেহারাটা কেমন খারাপ, আমরা তো নিরামিষ খাই। সুতরাং আপনাদের অনুরোধ করছি, আপনারা সকলে নিরামিষ খেয়ে হই না, তাহলে নামটা শুদ্ধ না হবে। আর মাছ খাবো আর হরিনাম করো কাজ হবে, কোটি জন্ম হয় চৈতামিতে লেখা আছে, এক নামে যত পাপ হরে পাপির সাধ্যে নেয় তত পাপ হয়। এক নামে এত পাপ নষ্ট করে দেয়, পাপি অত পাপ করে উঠতে পারে না। আবার ওই গ্রন্থেই বলছি, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাম হইল কৃষ্ণ পদে প্রেমধন। ওই শাস্ত্রী আবার বলছি, বহু জন্ম নাম করলেও কিছু হবে না, কৃষ্ণ প্রেম হবে না, ওই যে পাপ করবার নাম করবে, এটা নাম অপরাধ হয়ে যাবে। মাছও খাবো আর হরি নাম করবো হবে না। অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নেই হয়, নামক খড় বাইরে বটে নাম কহু নাই, যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্চা দূরি করে। যদি সত্যিই কৃষ্ণ নাম করো, করতে চাও সাধু সঙ্গ কর, অর্থাৎ সাধুগণ যে পথে চলেছে ওই পথে চলো। গুরুদেব বললে এই বিড়িটা খেয়ে না, হ্যাঁ গুরুদেব খাবো না, পরে লোকমুখে শোনা গেল ও বিড়ি খাচ্ছে। ধন হয়ে কিরে তুই যে বিড়ি খাবি না বলে তোর, তবে তো নাম দিলাম, কি আর ছাড়তে পারছি গুরুদেব। আবার সে বিড়ি তো খায় না, বিড়ি ওকে খেয়ে ফেলেছে, তো বিড়িও খায় না, বিড়ি ওকে খেয়ে ফেলেছে, কি করে ছাড়ে। বাঘে যদি একবার ধরে ও তো বাঘ ধরে, কিন্তু বাঘ তোকে ধরেছে, কি করে ছাড়া। তো বিড়িরও বাঘ ধরেছে, কি করে ছাড়া। গুরুর কথা মানতে পারছে না, এমন নেশা। এই জন্য নেশা, সব নেশা ত্যাগ করুন, একমাত্র হরিনামের নেশা রাখবেন। নেশার দাস হলে কৃষ্ণ দাস হওয়া যাবে না। চৈতন্যমূর্তি বলেছে না, মহাপ্রভু জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবা তো কৃষ্ণ দাস, সেই জীব আত্মা সেইটা আমি, আমি তো আত্মা, আত্মা হল কৃষ্ণ দাস। কিন্তু আমার বিড়ির দাস হয়ে বসে আছি, মাছের দাস হয়ে বসে আছি, মাংসের দাস হয়ে বসে আছি, মদের দাস হয়ে বসে আছি, কি করে নাম হয়, কি করে ভগবানকে পাবো। সুতরাং অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাই হয়, নামাক্ষর বাইরে নাম কহু না, যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ কর, ভক্তি মুক্তি সিদ্ধি ভাঞ্চা দূরে কর। যদি সত্যি কৃষ্ণ নাম করতে যাও তাহলে সাধু সঙ্গ কর, শুদ্ধ সাধু, দেখাটি সাধু হলে হবে না। একদম আমি দেখছি লালটা ওর তিলক আছে, আমি বিড়ি টানতে টানতে রাস্তায় এরকম দেখা যায় সাধু, ওরা সাধু না, কিন্তু সাধু নামের কলঙ্ক। যদি সাধুই হয় তুমি আবার এই বিড়ি খাবে কেন, যা আর আমি অতি গাড়াগাড়ি আর দেবো না, আমি কিছু মনে না করবো, মানে করবেন না কেউ, আমি কিছু তবে শাস্ত্রের কথা, এই ভাগবতের কথা আমি বললাম। ভাগবতে বলে যে সবই বরাস্ত করে সংস্কৃত পুরুষ পশু যেমনি কত কর্ণ কর্ণ কৃষ্ণ নাম সবাই যে সে সবই সবানে তার সবানে কুকুর, কুকুরের বিষ্ঠা বুঝি সে শুকর, সু সবই বরা বরান কুকুর, আর খরা মানে গাধা। সংসারে গাধা কী করে বোঝা বয়, তা আমরা সংসারে বোঝা বয়ে যাচ্ছি, ভাই ফরমাস খাট খাচ্ছি না, 70-80 বয়সে তাও দিননি বলে যাক, ওই মুন্ডা নিয়ে এসো, হরুদটা নিয়ে এসো, এই এই গাধা, হ্যাঁ সবই বরাস্ত করে সংসার। নজর কান্ন প্রথমে যাতে নাম কথা ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বলছে, যার কানে কৃষ্ণ নাম যায় না সে সবই বড় পুষ্ট সংসার রূপ কাঁটা বলি উঠি না কাঁটা, তা আবার সংসার রূপ কাঁটা বলতে রক্তারক্তি হয়ে যাচ্ছে কিন্তু ছাড়ে কাঁটা খাওয়া, সংসারে নানা জ্বালায় ভুগছি তথাপি সংসার ছাড়ব না। যদি একটা 70 বছরের বয়স লোককে বলি, আমাদের শক্তিবাবুকেই বলি না, যদি বলি যদি চলুন সত্যিবাবু আর তো এত কাল তো সংসার করলেন, চলুন মঠে থাকবে একটু হরিনাম শুনবেন, আর চন্নামি তো দেবেন, বসে কিছু করতে হবে না, একটু মন্দিরটা একটু ছাড়িয়ে দিয়েছেন মহারাজ কি বলছেন, এখন কি আর যা যায় এই বিষয় আশয় ছেড়ে মেয়ে নাতি কী করে ছেড়ে যায়, এরা সব ধরে আছে, কেউ ধরেনি কালকে আমার
আইলে একটু গল্প বলে শেষ হচ্ছে। এক গুরু গেছে মিনার একটা গ্রামে, সে এমন গুরু সে কারো বাড়িতে থাকে না, গাছতলায় না স্কুল কোন একটা হয়তো নাট্যমন্দির কোথাও কারো বাড়িতে থাকে না। তার সেই গুরুদেব সেই গ্রামে গেছে, তার সেই শিষ্যটার নাম রাম। রামলিঙ্গ একটা বটতলাতে পটলাটা রেখেছেন, আর গ্রামের লোকে বলছে ভাই আমার শিষ্য আছে রাম, জানে তো ওকে একটু ডেকে দাও তো। গিয়ে বলেছে রাম তোমার গুরুদেব এসছে ওই বটতলায় বসে আছে, তোমার যাচ্ছে বুঝতে এসছেন, ওনাটা নাম করেছে। তা গুরুদেব অনেকদিন তো আমরা আসেনি, তা কি মনে করে তা বলছে দেখ আমি একটা আশ্রম করেছি, তা আশ্রমে একটু সেবকের দরকার, এই চন্নামিতটুকু দেবে সে লোক নেই, একটা রান্নার লোক আছে, একটা পূজারি আছে, তা দু একটা তো লোক লাগে এক্সট্রা, তা জানি তো ওরও সত্তর বয়স শিষ্যটা, তোর তো নাতিপুতি সব হয়ে গেছে সংসার আর বিরাট অবস্থা, যাবি তো মাথা চুলকাতে আরম্ভ করেছে। আরে তোকে মাথা চুলকাতে হবে না, দেখ কাল আমি সকাল 9টায় যাব, যদি আসি তাহলে চলে আসবি আমার সঙ্গে চলে যাবি, আর তো ছেলেপিলেরা তো সব বড় হয় তার ছেলের নাতি হয়ে গেছে, তা আর কি চল কাল সকাল 9টায় তাহলে আসবি। আর বাড়িতে গিয়ে চিন্তা করছি সকাল হলে বোমা দুধ ছানা এইটা সেটা কত কী দিয়ে যায়, আবার রাত্রেবেলা পাটা টিপে দেয় কত কী করে সেবা, ঘটে গেলে তো এইসব হবে না, চিন্তা করছে এইসব ভোগ সামগ্রী তো পাবো না, ডাঁটা 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 চচ্চড়ি খেতে হবে, ভাবছে যে মঠে গেলে কি আর দৈনিক দুধেই পাবো, যা যাও তো গোটা রাত চিন্তা করছে কী করি, গুরু বাক্য লঙ্ঘন করবো গুরু আদে আবার দিয়ে নিজের ভোগটার কথা চিন্তা করছে, গোটা রাত চিন্তা করছে না গুরুর সঙ্গে যাওয়া যাবে না, আর ছেলেরা নাতি পুঁতি এরা কত ভালোবাসে বোমারা কত, তাহলে গুরুদেব যে 9টায় যাবে বলেছে আমি 9টার পরে বেরো, কেন ওই রাস্তা দিয়ে আমাকে খেদার করতে মানে জমি জায়গা দেখতে যেতে হয় কোনটায় জল আছে না আছে, এই তুমি বেড়া মর্নিং হয় তাহলে যাহলে গুরুদেব 9টায় চলে যান তারপর আমি বেরোবো, নাহলে গেলেই তো রাস্তায় দেখা হবে এতে বেটা তুই করবি, মানে গুরু আজ্ঞা লঙ্ঘন শেষ সময় যাওয়ার কালে সে 9টা মিলে গেছে ঢং ঢং করে বাজলাম, তা বলছি দেখে আনতে 9:05 হয়ে গেছে গুরুদেব চলে গেছে, তাহলে আস্তে আস্তে একটু ওই গাছতলার দিকে তাকাতে তাকাতে যাচ্ছে ওই বট গাছটার দিকে, খানিকটা গিয়ে আর বট গাছ দিকে তাকাতে ঘুরে গেছেন কিনা, তার কাছাকাছি গিয়ে ঘুরতে যায়নি, সে গুরু সে কী করছে ওই সেই বট গাছটাকে আঁকড়ে ধরে আছে, তাই গুরুদেবকে প্রণাম করে গুরুদেব তা আজকে কি অবস্থান হবে, গুরুদেব বলে যাবো কী করে দেখ না বেটা এই বট গাছটা আমার আঁকড়ে ধরে রয়েছে, কই গুরুদেব বট গাছটা আপনার আঁকড়ে আনি ধরেনি আপনি তো ধরে আছি, তা সেই হলো সেই তুই সংসার ধরে আছি সংসার তোকে ধরে আছে বলি, ওর বুড়োর মাথায় সত্যি তো কেউ তো আমাকে পায়ে শিকল দিয়ে রাখেনি আমি তো ধরে আছি, গুরুদেব অনেক হয়েছে শিক্ষা চলো আমার পড়লে একটা কথা যাও, আর একটা লোক বলে ছেলেকে বলে দিই তো আমি গুরুর আশ্রমে যাচ্ছি কিছুদিন পরে আসবো, দেখ চলে গেল তা ওইখানে বছর খানের ছিল বয়স হয়ে গেছে তাহলে ওইখানে দেওয়া রক্ষা করবো সমাজ হয়ে গেল, তা দেখুন সংসার আমাদের কেউ ধরেনি আমরাই সংসার ধরে গেছি, এই সংসার আবদ্ধ আমরা এগোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, এই সংসারে নানা দুঃখ এই বন্ধু থাক এই জন্য থাক, আপনাকে অনেক গালাগালি করলাম কিছু মনে করবেন না সকালে কাছে ক্ষমা চাইছি, এই জন্য থাক আবার সন্ধ্যেবেলা পাঠ হবে আপনারা আসুন মহামন্ত্র।